রাজুতে আসছি। এখানে সব ধরনের বিদেশি ব্র্যান্ড, আপনার আন্ডার আর্মর থেকে শুরু করে আপনার ডিসেন্ট, ভ্যান্স, স্পাইডার, এভরিথিং, নাইকি, পুমা, নিউ ব্যালেন্স, ডাইনাফিট, সবগুলো ব্র্যান্ড আপনারা সিরিয়ালে পেয়ে যাচ্ছেন এখানে খুবই কম দামে। ইভেন 40% 50% ডিসকাউন্ট সবগুলো আউটলেটের মধ্যেই। দুজন ফাইটার যাচ্ছে আমাদের, তো এখন আমরা ডাইনাফিটে ঢুকবো। এখানে আমাদের সব ফ্রেন্ডরা ঢুকছে, এই যে সবাই এখানে বিভিন্ন কিছু চুজ করতেছে, সব কিছু ডিসকাউন্টে দেখতে পাচ্ছেন, 40-60% ডিসকাউন্টে সব কিছু। এই যে কবে ফোন ছেড়ে দাও, উষণের এই গেঞ্জিটা খুবই পছন্দ হয়েছে নাকি? উষণ কেটে নিবি, আমি তুই সারেক সুজন এক কালারের গেঞ্জি নেবো, যেটাই নেই যে কোনো একটা। এই গেঞ্জিটার দাম এখানে আসতেছে মাত্র কত পার্সেন্ট? 47,000 রন। এই গেঞ্জিটা আমাদের সকচতে 1,24,000 ছিল, মানে 2,900-এ। তো ডাইনাফিট আমার খুবই পছন্দের ব্র্যান্ড। ডাইনাফিটে আমরা সবাই একটা কমন গেঞ্জি নিব। সবাই খুব ব্যস্ত, কে কোনটা নিবে? খুবই সুন্দর, ডাইনাফিট থেকে পুমাতে না যে এখন আমরা সরাসরি যাচ্ছি নিউ ব্যালেন্স। তো নিউ ব্যালেন্সে কী কী আছে তা আমি আপনাদের দেখাবো। আসলে দেখানোর মতো কিছু নাই, সব কিছুই কমন, আপনারা এখানে এভরিথিং পেয়ে যাচ্ছেন অ্যাজ লাইক ডাইনাফিট বাদার শপের মতোই। নিউ ব্যালেন্সও গেঞ্জি, প্যান্ট, ট্রাউজার থেকে শুরু করে ওরাও সব কিছুই প্রোভাইড করে। তো এই সপ্তাহতেও আমরা সব কিছুই পাচ্ছি, দেখতেই পাচ্ছেন নিউ ব্যালেন্স। মূলত এটা মেবি ইউএসের একটা ব্র্যান্ড। তো নিউ ব্যালেন্সের আসলে মূলত ওদের যে শীতকালীন জামা কাপড়গুলো এগুলো খুবই ফেমাস, স্পেশালি ওদের এই খুব ভারী এই জ্যাকেটগুলো যেগুলো -20 থেকে -30 পর্যন্ত আপনাকে কভার করবে। আমাদের সুজন বন্ধু জাহিদ ভাই জামা কাপড় নিয়ে খুব বিজি। কি ভাই অলরেডি একটা কিনে ফেলছেন নাকি? না ভাই, একটা কিনছি। তো আজ এসে কিনেছেন একটা? কোন কোথা থেকে কিনলেন এটা? কিসের? ডাইনাফিট, ডাইনাফিটের। ভাই অন দা ফায়ার আজকে। কি সারেক তুমি কিনিবা? প্রচুর দাম, ডিসকাউন্ট পাচ্ছ না? তাহলে চলো আমরা অন্য শপের দিকে যাই। তো এই ছিল নিউ ব্যালেন্সে, এখন আমরা অন্য একটা শপে যাব। সবাই অলরেডি শপিং করা শুরু করে দিয়েছে, তো শপিং আজকে অনেক শপিং হবে আশা করি। কি তুমি চয়েস করছো? ওকে, দিস ইজ পুমা। তো এখন পুমাতে যাচ্ছি। পুমা জুতার জন্য বিখ্যাত মনে হয় নাকি? ওয়াও, খুব সুন্দর করে সাজানো একটা শপ ওদের। সবাই আবার ব্যস্ত হয়ে গেছে কেনাকাটায়। আসলে এখানে সবগুলো জিনিসই এত ভালো লাগবে সবার, যে সবারই কেনাকাটার প্রতি ইচ্ছে হবে বা আপনাদের সবারই মনে হবে যে আমি কিছু না কিছু কিনি। কারণ পুমা ইজ ওয়ার্ল্ড বেস্ট কোম্পানি আমরা বলতে পারি, যে ওদের স্পোর্টসের ক্ষেত্রে ওরা খুবই এগিয়ে আছে। বড় ভাই কেনাকাটা শুরু করে দিচ্ছে। ভাই কি কিনতেছেন? টি শার্ট দেখতেছেন, সুন্দর। সারেক তো অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করতেছে কিন্তু হয়তো পছন্দ হইতেছে না। কি বন্ধু পছন্দ হয় না? এত ব্র্যান্ডের মধ্যে চয়েস করাটাই আসলে খুব কষ্ট, যে এত এত ব্র্যান্ড সারা বিশ্বে সবগুলো ব্র্যান্ডে এখানে। তুমি কি কিনলা? দেখো
ABC Mart. এখানে সব জুতার কালেকশন চলুন ভিতরে একটু ঘুরে আসা যাক কি কি আছে দেখি ওয়াও জাস্ট অসম মানে আসলে মানে আসার পরে আপনি যদি টাকা না নিয়ে আসেন তাহলে সত্যি আফসোস করতে হচ্ছে যে আসলে হবে আর কি এত পরিমাণ জুতা এখানে সাজানো আপনার পছন্দ হবে এনি মানে এনি ওয়ান এবিসি মার্টের একটা বৈশিষ্ট্য কি এখানে আপনি ধরেন নাইকি থেকে শুরু করে নাইকি বলেন বা এডিডাস বলেন হ্যাঁ সব ধরনের জুতোই আপনি এখানে পেয়ে যাবেন কি কোনটা কোনটা ভালো লাগছে আমি এটা নিব আমি নিব এটা এটা লাইট কালার সুন্দর লাগছে দেখি দেখি শারুন যেটা 280 চাই যেটা মনে হয় 240 না 260 মেবি তোর লাগবে 11.5 তোর লাগবে 11.5 প্রচুর জুতা কালেকশন আছে এখানে বাট আমরা এখন ঢুকবো ন্যাশনাল জিওগ্রাফি এই ব্র্যান্ডটা জ্যাকেটের জন্য খুবই 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 ফেমাস কোরিয়াতে দেখতেই পাচ্ছেন ওদের মূলত জিনিসগুলাই হচ্ছে জ্যাকেট কালেকশন তো খুবই ফেমাস জ্যাকেটের জন্য তো প্রাইস অনেক হাই যার কারণে সব বন্ধুরা চলে যেতেছে নিরাশ হয়ে কারণ এখানে কোনো সেল নেই আজকে খুব রেয়ার কিছু জ্যাকেট আছে এখানে খুবই সুন্দর বাট এগুলোর দাম অনেক হাই যার কারণে খুব পছন্দ হওয়ার সত্ত্বেও আজকে ন্যাশনাল জিওগ্রাফি থেকে কিছু নেওয়া হচ্ছে না সো লেটস গো ট্রাই আদার শপ দেখা যাক কোথায় যাওয়া যায় আপাতত যাব এখন প্লেগোনিয়াতে প্লেগোনিয়াতেই যাচ্ছি ঠিক এমএলবির অপোজিটে রেনোমা রেনোমা হচ্ছে স্যুট কমপ্লিট স্যুটের জন্য তো আমার ফ্রেন্ড একজন কমপ্লিট স্যুট নিবে এই জন্য রেনোমাতে আসা তো এখান থেকে স্যুট নিলে দামটাও রিজনেবল মধ্যে হবে আশা করতেছি সব স্যুট কালেকশন ওরা মনে হয় পছন্দ করছে ভূষণ একটু সাইড দাও কোনটা পছন্দ হয়েছে এটা তারপরে যে ওকে লেটস গো ক্যালভিন ক্লেইন কোলহানে পড়ে যাচ্ছি ক্যালভিন ক্লেইন জেন্টস লেডিজ দুইটাই আছে এখানে মধ্যে কি রে অনেক দাম না ক্যালেন ক্যালেন খুব বেশি কালেকশন নাই যার কারণে বের হয়ে গেলাম ডেমিনে আসছি আমরা ডেনিম থেকে আমার বন্ধু সুজনের এই জ্যাকেটটা খুব পছন্দ হয়েছে এই সুজন জ্যাকেটটা দেখো তো ওয়াও খুবই সুন্দর অসম সো এই জ্যাকেটটা নিচ্ছে প্রাইসটাও কম আছে 1,60,000
এটা দের স্মল সাইজ জ্যাকেটটা খুব সুন্দর সো এটা সাইজ সাইজ জানতে গেছে আর সুন্দর না এটা লং তো আমরা ওই জ্যাকেটটা নিব মানে আপনি ব্ল্যাক কালার নাও যে ওই যে অনেক কিনা কাটা হচ্ছে এক লাইমন খাইরা দিয়ে দিলাম এটা দিন ব্ল্যাক থেকে তো ভিডিও ভালো ভালো হইছে বিল পে করতেছ নাকি হ্যাঁ ভাই বিল পে করতেছ কষ্টের টাকাগুলো চইলা দেবে আমার বল না করতে ভাই হাই প্রপে এই হলো জেন্টস লেডিস না তো জেন্টস এগুলো হ্যাঁ আরে লেডিস জেন্টস সামনে সামনে যাই সামনে যাই আগে পরে দেখো এই সারে লেডিস ফাইনালি হ্যাঁ রাখি তুমি বিল পে করতেছ নাকি হ্যাঁ ভাই বিল পে করতেছ কষ্টের টাকাগুলো চইলে দেবে আমার বল না করতে ভাই হাই প্রপে এই হলো জেন্টস লেডিস না তো জেন্টস এগুলো হ্যাঁ আরে লেডিস জেন্টস সামনে যাই আগে পরে দেখো এই সারে লেডিস ফাইনালি হ্যাঁ রাখি তুমি ভাই এখানে কি দেবো হ্যাঁ বড়লোক বন্ধু যাও পে করে আসো বড়লোক বন্ধু যাও পে করে আসো পার্কে যাইতাম আশা করি সবার মনে আছে যে আমরা শিশু পার্কে যাইতাম তো এখান থেকে টিকিট নিতে হবে এখান থেকে টিকিট নেওয়ার পরে বাচ্চাদের জন্য হচ্ছে এই যে শিশু পার্ক দেখতে পাচ্ছেন এখানে বাচ্চারা ঘুরবে ছোটবেলার কথা হয়তো সবারই মনে আছে আমাদের তো খুব কিউট আসলে যে বাচ্চারা ঘুরতেছে ওরা খুব ফিল করতেছে যে আসলে ব্যাপারগুলো হচ্ছে ছোটবেলায় ফিরে যাও আর কি তো সবাই খুব আনন্দ করতেছে ছোটবেলার কথা মনে পড়া যায় আর কোরিয়ান বাচ্চাগুলো এমনিতে অনেক কিউট কিউট পুতুলের মতো ওয়াও খুবই সুন্দর কত আনন্দ করে ঘুরতেছে ওরা
앞으로 천천히 왼쪽 그렇지 자 누렁이 천천히 오르고요 공룡 앞에 유모차 이동 부탁드립니다 천천히 올라오세요 앞으로 쭉 천천히 그냥 직진 그렇지 천천히 자, 잠시 안내 말씀드립니다. 저희 파주 롯데 아울렛은 안심체험 코로나 극복 캠페인을 현재 운영 중에 있고요. 원래 이곳 야외광장에서 공룡 친구들과 함께 멋진 공연을 진행하는데 코로나 때문에 현재 진행을 하지 못하고 있습니다. 지금부터는 사진 촬영을, 기념 촬영을 할 텐데요. 개개인이 하면 시간이 오래... Okay, let's go.